আমরা এই মুহূর্তে আছি রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক রাজু ভাস্কর্যের সামনে। আপনারা জানেন যে আজ কিন্তু সন্ধ্যার পরেই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কিন্তু সন্ত্রাসী সংগঠন দাবি করে 2009 সালের যে সন্ত্রাসী বিরোধী আইন রয়েছে সেটি 18 ধারার 1 উপধারায় কিন্তু এই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন দাবি করে নিষিদ্ধের ঘোষণা করা হয়েছে। তার সর্বশেষ অবস্থা আপনাদের জানাচ্ছি। আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলেছেন তাদের দীর্ঘদিনের দাবি ছিল এটি। আজকে এই ঘোষণার পর সেই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সহ তাদের নেতাকর্মীরা এখানে এসেছিলেন, তারাও প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা মিষ্টি বিতরণ করেছে, এর আগে শহীদ মিনারে একটি তারা জনসভা করেছে, সেখানে তারা দাবি করেছিল দ্রুত সময়ের মধ্যে এই সংগঠনটিকে নিষিদ্ধ করার জন্য। আমরা আমাদের পাশে এখনও বেশ কিছু সাধারণ শিক্ষার্থী রয়েছে, তাদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। আমরা একটু জানবো যে আসলে এই ছাত্রলীগ নিষিদ্ধের পরবর্তী সময়ে আপনার প্রতিক্রিয়াটি কী? দেখুন, অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই, কারণ সন্ত্রাস বিরোধী আইনে বাংলাদেশ ছাত্রলীগ নামক একটি সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাংলাদেশের শিক্ষার্থী সমাজ নাজাত লাভ করেছে। এবং এদেশের মানুষ মনে করছে যে একটা হেলমেটধারী ধর্ষক লীগ এবং এই সন্ত্রাসী লীগ এবং একটা জঙ্গি লীগ থেকে মানুষ নিস্তার পেয়েছে। আমরা দেখেছি গত 15 বছরে যে সংগঠনটির সাংগঠনিক অভিভাবক ছিলেন খুনি, ফ্যাসিস্ট এবং পতিত শেখ হাসিনা, যিনি পলায়ন করে ভারত অবস্থান করছেন, তার ছত্রছায়ায় তার নির্দেশে হত্যা, খুন, লুটতরাজ, চাঁদাবাজি, হানাহানি, মাদকের কারবার সহ এবং অর্থপ্রচারসহ হেন কোনো অপরাধ নাই যে এই বাংলাদেশ ছাত্রলীগ করে নাই। তার জন্ম লগ্ন থেকেই এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বাংলাদেশ ছাত্রলীগ জড়িত এবং রক্ত স্রোতের যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে যাকে আমরা বলছি জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে এখানে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নারকীয় তাণ্ডব ছাত্রলীগ চালিয়েছে তা আমরা ইতিহাসে দ্বিতীয়টি খুঁজে পাই না। এবং আমরা মনে করছি দীর্ঘ যে সন্ত্রাসী কার্যক্রম ছাত্রলীগের, এগুলোর কারণে খুব যৌক্তিক কারণেই সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এভাবেই একটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে যত নিষিদ্ধ করা হয় সে দাবি আমরা রাখছি। যেমন শুনছিলেন, আমরা আরও কিছু শিক্ষার্থীদের কাছে যাব। আর কোনো চাওয়া আছে কি না এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনাদের? ধন্যবাদ এই সরকারকে যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, তারা দীর্ঘ এই 15-17 বছরে যে নির্মম নির্যাতন সারা বাংলাদেশব্যাপী চালিয়েছে, সংখ্যালঘুদের নির্যাতন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা হলে সিট বাণিজ্য, গণরুম, ইভেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন যে মতামত দেওয়ার যে সুযোগ সেটাও তারা বাদ দিয়ে, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল বা সাধারণ শিক্ষার্থীরাও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থান করতেন তাদের যে মৌলিক চাহিদা হলে থাকা, তাদের যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সেগুলো করতে দেওয়া হয়নি। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন আছে অনেক শিক্ষার্থীকে পাওয়া মাত্রই মারধর করা হয়েছে, কারণ কি একটা অপরাধ তারা ছাত্রদল করে, ছাত্রদল করার তো কোনো অপরাধ না। আজকে বাংলাদেশের জাতি এই জিনিসটা খুব পরিষ্কারভাবে বুঝলো, ছাত্রলীগ একটা সন্ত্রাসী সংগঠন, এটা আজ প্রমাণিত রাষ্ট্রীয়ভাবে। এই দেশে এদের বিচার চাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয় পবিত্র মাটি, এই পবিত্র মাটি থেকে আমরা একটা শপথই নেই সন্ত্রাসী কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতে দেওয়া যাবে না এবং এটা সম্ভবও না, এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই যে আজকে নিষিদ্ধ হলো, এই আপনাদের দীর্ঘদিনের দাবি ছিল নিষিদ্ধকরণের, এখন পরবর্তী সময়ে সরকারের কাছে কী চাইবেন? পাশাপাশি এখান থেকে আসলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তাদের জন্য কী পরামর্শ থাকবে আপনার? ধন্যবাদ আপনাকে। পরবর্তীতে আমাদের চাওয়া হলো, আমার চাওয়া হলো এই ওদেরকে, এর তো 15 বছর ধরেই ওরা সন্ত্রাসী সংগঠনে চিহ্নিত, জাস্ট এখন আপনার এই সরকার যেহেতু নিষিদ্ধ করলো গ্যাজেট আকারে, এখন আমার চাওয়া হলো যেদের চিহ্নিত করে সবার বিচারের আওতায় নিয়ে আসা, বিচার আওতায় এমন যথাযথভাবে তাদের শাস্তির ব্যবস্থা করা, ঠিক আছে। আর পরবর্তীতে আমার পরামর্শ হলো পরবর্তী যারা ক্ষমতায় আসবে বা তারা যেন এসব এই সন্ত্রাস কার্যক্রম যেন না করে এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে, যেন সাধারণভাবে মৌলিক চাহিদাগুলোর দিকে লক্ষ্য রাখে, এটাই আমার চাওয়া। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আমাকে একটু বলবেন যে আপনারা যে দীর্ঘদিন যাবত এই ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি করছিলেন, কোন কোন ইস্যুতে আপনারা এই দাবিটি করেছিলেন? বাংলাদেশের একমাত্র সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আমরা এতে আনন্দিত। আপনারা জানেন, দেশবাসী জানে যে সারা বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে, সকল কলেজে ছাত্রলীগ
সাধারণ শিক্ষার্থীদেরকে, ছাত্রদলকে মারধর করেছে। হ্যাঁ, গণরুমে ম্যানার শেখানোর নামে তারা নির্মম নির্যাতন করেছে। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমার প্রতিও নির্মম নির্যাতন করা হয়েছে এবং ছাত্রদল করার অপরাধে আমাকেও নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তো ছাত্রলীগ ক্যাম্পাসে কী করে নেই, এমন কোনো জঘন্য কর্মকাণ্ড নেই যেটা ছাত্রলীগের দ্বারা সংগঠিত হয় নাই। সকল ধরনের জঘন্য কর্মকাণ্ড ছাত্রলীগ করেছে এবং তারই আজ তারা ফলটা পেয়েছে। এই ফলটা শুধু ছাত্রলীগের জন্য না, ছাত্রলীগের সাথে আরও যে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম বা সহযোগী অঙ্গ সংগঠনগুলো আছে, হ্যাঁ, যেমন মৎস্যজীবী লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুবলীগ, সকল অঙ্গ সংগঠনকে একে একে নিষিদ্ধ করতে হবে এবং এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশে একটি সুস্থ ধারার রাজনীতির চর্চা হোক, আমরা সেটা চাই। এবং আমরা এই সরকারের কাছে আবেদন জানাই অতি দ্রুত একটি নির্বাচন দিক এবং এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে বাংলাদেশে সংস্কার কার্যক্রম পরিচালনা করুক।